আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ফ্রি অনলাইন স্কুলে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ থেকে। এর আগেও আমরা স্থির তড়িৎ নিয়ে একটি আলোচনা করেছি, তোমরা যারা এখনও ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নিবা। তাহলে আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে ধারকত্ব, ধারকত্ব। ঠিক আছে, তা ধারক শব্দটা থেকে তোমরা বুঝতে পারতেছো ধারণ করার যার সামর্থ্য আছে তাকে নিয়ে মূলত আমাদের আলোচনা, বা কতটুকু ধারণ করতে পারছে, তাই না? তো বন্ধুরা দেখো, যে আমি যদি কোনো একটা বস্তু নেই, সেই বস্তুটাতে অবশ্যই কোনো কিছু রাখার বা তাকে মাঝে কোনো কিছু ধারণ করে রাখার একটা অবশ্যই সামর্থ্য থাকবে, তাই না? এই যে কোনো একটা বস্তু কতটুকু ধারণ করতে পারে, এটা তো যে কোনো বস্তুর জন্য চলছে। বাট আমাদের এখানে স্থির তড়িতের কথা যেহেতু বলা হচ্ছে, তাহলে আমরা এখানে বলবো যে কোনো একটা বস্তুতে কতটুকু চার্জ ধারণ করার ক্ষমতা আছে সেটা হচ্ছে তার ধারকত্ব। ঠিক আছে, সে কতটুকু চার্জ ধারণ করতে পারছে। তাহলে আমরা এখানে বলতে পাচ্ছি যে ধারকত্ব বলতে আমরা স্থির তড়িতে বুঝতেছি কোনো একটা পদার্থ কতটুকু চার্জ ধারণ করে রাখতে পারে। ক্লিয়ার? এই ধারকত্বকে কি দিয়ে প্রকাশ করা হয়? ধারকত্বকে প্রকাশ করা হয় সি দিয়ে। ঠিক আছে, এবং এর একক হচ্ছে ফ্যারাড, বড় হাতের এফ দিয়ে প্রকাশ করা হয়, ফ্যারাড, নট ফ্যারাডে। ফ্যারাডে একজন বিজ্ঞানীর নাম, আর এই ফ্যারাড হচ্ছে একটা একক। ঠিক আছে, আচ্ছা এখন দেখো বন্ধুরা, একে আমরা কিভাবে ফিজিক্সের ভাষায় সংজ্ঞায়িত করতে পারি ধারকত্বটাকে। ধারকত্ব জিনিসটা হচ্ছে এক একক বিভব পার্থক্য সৃষ্টির জন্য। ঠিক আছে, এক একক বিভব পার্থক্য সৃষ্টির জন্য আমার যতগুলো চার্জের প্রয়োজন সেটা হচ্ছে তার ধারকত্ব। ক্লিয়ার? তাহলে ধারকত্ব বলতে আমরা কি বুঝতেছি, এক একক বিভব পার্থক্য সৃষ্টি করতে আমার যতটুকু চার্জের প্রয়োজন হয় সেটাই হচ্ছে তার ধারকত্ব। যেমন ধরো, ধরো ভি ভোল্টের জন্য বা ভি বিভব পার্থক্য সৃষ্টির জন্য আমার কিউ পরিমাণ চার্জের প্রয়োজন হয়, তাহলে এক একক বিভব পার্থক্য সৃষ্টির জন্য কতটুকু প্রয়োজন হবে, কিউ বাই ভি, এটাকেই বলতেছি আমরা ধারকত্ব সি। তাহলে সি সমান সমান পাচ্ছি আমরা কিউ বাই ভি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো যে আমরা কি বলছি, সি সমান সমান কিউ বাই ভি। অনেক সময় তোমরা স্মল কিউ ব্যবহার করতে পারো, এই কিউটা কি, এটা হচ্ছে চার্জ, আর ভি হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, তাহলে চার্জের একক কি জানি আমরা, কুলম, আর বিভবের একক ভোল্ট, তার মানে কুলম পার ভোল্ট আসলে এর একক হওয়া উচিত ছিল, তাই না? কুলম পার ভোল্ট, কিন্তু সেটাকে আমরা কি বলছি, ফ্যারাড। ঠিক আছে, তাহলে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। আচ্ছা এখন আসো ধারক, তাহলে ধারক কাকে বলবো, যে সকল পদার্থের মধ্যে চার্জ ধারণ করার ক্ষমতা আছে সে সকল পদার্থকে আমরা ধারক বলবো, তাই না? এই ধারক তৈরি করা হয় কিভাবে, ধারক তৈরি করার জন্য আমাদের দুটো দণ্ড লাগবে। ঠিক আছে, এখানে ধরো এগুলো তো সব আমাদের দুটো যেহেতু দণ্ড নিয়েছি তারা নিউট্রাল অবস্থায় আছে, তাই না? তার যতগুলো পজিটিভ চার্জ আছে ততগুলো নেগেটিভ চার্জ আছে, এবং এদের মাঝখানে আমাদের যে ফাঁকা জায়গাটা দেখতেছো এটা আসলে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম। ডাইইলেকট্রিক মিডিয়াম বা ডাইইলেকট্রিক মাধ্যম বলতে আমরা কি বুঝছি, ডাইইলেকট্রিক মিডিয়াম বা ডাইইলেকট্রিক মাধ্যম হচ্ছে ওয়ান টাইপ অফ তাপ কু চার্জ কুপরিবাহী পদার্থ। ঠিক আছে, অর্থাৎ এরা সাধারণভাবে চার্জ পরিবহন করে না, কিন্তু এদেরকে আমরা তাই দুটা পরিবাহীর মাঝখানে ব্যবহার করছি, এই জন্য এটাকে বলতেছি ডাইইলেকট্রিক মিডিয়াম, দুটা তড়িদ্বারের মাঝখানে ব্যবহার করছি। তার মানে এরা কি, এরা কখনো নর্মাল অবস্থায় কি, এরা নর্মাল অবস্থায় হচ্ছে চার্জ অপরিবাহী বা বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। আচ্ছা এখন আসো, এই যে আমরা দুটো তড়িদ্বার নিলাম, যদি আমরা একে বল প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ এখানে তড়িৎ পরিবহনের মাধ্যমে বাধ্যতামূলক কোনো এক সাইডের ইলেকট্রনগুলোকে, এই ধারকের ইলেকট্রনগুলোকে, এখানে আমরা জানি কি পজিটিভ নেগেটিভ দুটাই আছে, আমরা যদি এর নেগেটিভগুলোকে এখানে নিয়ে আসতে পারি,
তাহলে কি হবে এখানে অতিরিক্ত নেগেটিভ এসে জমা হলো আর এখানে কি হবে নেগেটিভ গুলো চলে যায় শুধুমাত্র পজিটিভ গুলো থেকে যাবে ঠিক আছে এখন যদি আমি এদেরকে একটা তারের মাধ্যমে সংযুক্ত করি এবং এখানে একটা লাইট দিয়ে রাখি কি হবে লাইটটা জ্বলে উঠবে কেন এখানে এক্সট্রা যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কি হবে এখানে ইলেকট্রনের ঘাটতি আছে তারা এই তার বেয়ে সব এখানে চলে আসবে ফলে এই লাইটের ভিতর দিয়ে তড়িৎ পরিবহন হবে কারণ ইলেকট্রনের প্রবাহ মানেই হচ্ছে তড়িৎ পরিবহন ঠিক আছে তাহলে ধারকের মাধ্যমে আমরা কি করতেছি মূলত ধারকের এক দণ্ডের ইলেকট্রনগুলোকে অন্য দণ্ডে জোরপূর্বক নিয়ে যাওয়া হচ্ছে এর ফলে আমরা মূলত ধারকত্বটা পেয়ে যাচ্ছি আচ্ছা এখানে দেখো আমরা যে ধারকটা নিয়েছি এটা মূলত হচ্ছে কি সমান্তরাল পাত ধারক দুটো পাত নিয়েছি যাদেরকে আমরা সমান্তরাল লিখেছি তাই না তার মানে সমান্তরাল পাত এরকম সমান্তরাল পাত যদি আমরা নেই এবং এদেরকে যদি ধারক হিসেবে ব্যবহার করি তাহলে এদের ধারকত্বটা আসলে কতটুকু হবে সেটা আমাদের নির্ণয়ের বিষয় তাহলে সি ইকুয়াল টু আমরা কি জানি কিউ বাই ভি ভিটা আসলে কি ভি হচ্ছে বৃহৎ পার্থক্য তাই তো আচ্ছা যেহেতু এরা ধারক এবং সমান্তরাল ধরে নাও এটাও যতটুকু এটাও ততটুকু অর্থাৎ দুটো সমান ধারক নেওয়া হয়েছে অর্থাৎ এর ক্ষেত্রফল যদি এ হয় এর ক্ষেত্রফল হবে এ এবং দুজনের মধ্যবর্তী একটা দূরত্ব আছে ডিস্টেন্স অর্থাৎ এদেরকে একটা ডিস্টেন্সে রেখে দেওয়া হয়েছে তাহলে এরকম একটা ধারকের ধারকত্ব কতটুকু হবে সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম যদি সমান্তরাল পাত ধারক হয় তাহলে তার ধারকত্ব হচ্ছে এপসাইলন নট এ বাই ডি এখন এ বলতে আমরা কি বুঝতেছি এ বলতে বুঝতেছি আমরা যে পাতটা নিয়েছি তার ক্ষেত্রফল কত তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করে এখানে জাস্ট বসিয়ে দিব এবং এখানে যেহেতু আমরা এপসাইলন নট ব্যবহার করেছি আমরা আগেই বলেছিলাম এটা কি জিনিস এটা মানে হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা তাহলে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা এখানে বসানো হয়েছে যদি অন্য যে কোনো মাধ্যমের কথা বলা হয় তাহলে যে কোনো মাধ্যমে হবে এটা কি এপসাইলন নট এ এর সঙ্গে একটা কে গুণন করে দিতে হবে কে বলতে কি বুঝতেছি আমরা এই যে এখানে যে ডাইইলেকট্রিক মিডিয়ামটা নিয়েছি আমরা এই দুই পাতের মাঝখানে যে পদার্থটা নেওয়া হয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটা হচ্ছে কে এর মান তাহলে কে এর মান এখানে বসালেই হবে বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি এপসাইলন এ বাই ডি ঠিক আছে কারণ এপসাইলন মানে হচ্ছে কি যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা তাহলে এভাবে আমরা কি করতে পারি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে তার ধারকত্ব নির্ণয় করতে পারি এবার আসো মাধ্যমটাকে যদি আমরা সমান্তরাল না নিয়ে গোলক হিসেবে কল্পনা করি একটা গোলকের ক্ষেত্রে আমরা কি জানি যে এর ব্যাসার্ধ থাকে তাই তো গোলকের ব্যাসার্ধ থাকে তো এই গোলকের মধ্যে যখন আমরা তাপধারকটা সরি চার্জ ধারক হিসেবে এটাকে যখন ব্যবহার করব তখন এর ধারকত্ব পাচ্ছি আমরা ফোর পাই এপসাইলন নট ইন্টু আর ঠিক আছে জাস্ট ফোর পাই এপসাইলন নট ইন্টু আর যদি এটা গোলকটা যদি শূন্য মাধ্যমে থাকে তাহলে শুধু এপসাইলন নট আর যদি শূন্য মাধ্যম না হয় অন্য কোনো মাধ্যম হয় তাহলে এপসাইলন নটের সঙ্গে একটা কে আসবে ইন্টু আর তাহলে এটা হচ্ছে আমাদের গোলকের জন্য একটা গোলকের ধারকত্ব তাহলে বন্ধুরা দেখো দেখি একটা গোলকের ধারকত্ব কিসের উপর নির্ভর করছে তার ব্যাসার্ধের উপর অর্থাৎ ব্যাসার্ধ যত বড় হবে তার চার্জ ধারণ ক্ষমতা তত বেশি হবে স্বাভাবিক তুমি যদি ছোট বল নাও যার ব্যাসার্ধ কম একটা ছোট বলের মধ্যে কতটুকু চার্জ থাকবে তাই না তার তুলনায় যদি একটা বড় বল নাও সে বড় বলের যেহেতু ব্যাসার্ধ বড় ফলে তার স্পেসটা অনেক বড় হবে সেখানে চার্জ ধারণ ক্ষমতা অনেক বেশি হবে ঠিক একইভাবে আমরা যেটা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে দেখলাম ফোর পাই এপসাইলন নট এ বাই ডি সরি এপসাইলন নট এ বাই ডি এই যে এপসাইলন নট এ বাই ডি দেখলাম দেখো দেখি ধারকত্বটা কেমন ক্ষেত্রফলের সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্তানুপাতিক তাই না ক্ষেত্রফলের সমানুপাতিক অর্থাৎ আমাদের যে সমান্তরাল পাত ধারক দুটো ছিল এরকম দুটাকে আমরা এভাবে সমান্তরাল নিয়েছিলাম দুটাই সমান ক্ষেত্রফল বিশিষ্ট ছিল তাই না এবং তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করছিলাম তাহলে এই পাত ধারক দুটো যত ক্ষেত্রফল বড় বিশিষ্ট হবে তার ধারকত্ব তত বেশি হবে অর্থাৎ ক্ষেত্রফল যত বড় হবে অর্থাৎ বস্তুটা যত চ্যাপ্টা হবে
তত তার ধারকত্ব বেশি হবে, কারণ তখন বেশি স্পেস থাকবে চার্জ জমা হয়ে থাকার জন্য। বাট তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমরা যদি ধারকগুলোকে বেশি দূরে নিয়ে যাই তাহলে কি হবে, ধারকত্ব কমে যাবে। অর্থাৎ যতটুকু সম্ভব কাছাকাছি রাখতে হবে দুটো পাতকেই। তাহলে পাত দুটো কিরকম, পাত দুটোর ধারকত্ব কার কার উপর ডিপেন্ড করছে, এদের ক্ষেত্রফল কেমন, ক্ষেত্রফল যত বেশি হবে তার ধারকত্ব তত বেশি। যদি এদের মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায় তাহলে এদের ধারকত্ব কি হচ্ছে, কমে যাচ্ছে। আর গোলকের ক্ষেত্রে কি, গোলকের ক্ষেত্রে আমরা দেখলাম গোলকের ব্যাসার্ধ যত বেশি হবে তার ধারকত্ব তত বেড়ে যাবে, তাই তো? হ্যাঁ, তাহলে এবার দেখো এই যে আমরা ধারকগুলো নির্ণয় করলাম, এই ধারকগুলোকে আমরা যদি বলি যে কতটুকু শক্তি সঞ্চিত আছে প্রতিটা ধারকে, এটা তো চার্জ বললাম তাই না, যে চার্জ কতটুকু সঞ্চিত হয়, বাট ওখানে আসলে শক্তি কতটুকু আছে। এই শক্তি সমান সমান হচ্ছে ইউ সমান সমান হাফ সিভি স্কোয়ার, ঠিক আছে? একটা ধারকে সঞ্চিত শক্তি সমান সমান হচ্ছে হাফ সিভি স্কোয়ার। তাহলে দেখো এই যে সঞ্চিত শক্তি, এটাকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই পারবো না, কারণ আমরা জানি কি সি সমান সমান কিউ বাই ভি। তাহলে আমি এখান থেকে যদি সি এর পরিবর্তে কিউ বাই ভি বসিয়ে দেই তাহলে কি পাবো, হাফ কিউ বাই ভি ভি স্কোয়ার, এখানে আমরা ক্যাপিটাল কিউটাই ব্যবহার করি, তাহলে কি পাবো, হাফ কিউ ভি। এটাও কিন্তু সঞ্চিত শক্তির সমীকরণ, ঠিক আছে? তাহলে সঞ্চিত শক্তির আরেকটা সমীকরণ পেলাম কি আমরা, হাফ কিউ ভি। আবার এখানে যদি আমি ভি এর পরিবর্তে সি ইকুয়াল টু কিউ ভি থেকে যদি আমি ভি এর পরিবর্তে কিউ বাই সি বসিয়ে দিই তাহলে কি পাবো, তাহলে পাবো দেখো হাফ সি কিউ বাই সি, কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়ালো, হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে এটা হচ্ছে আমাদের সঞ্চিত শক্তির আরেকটা সূত্র। তাহলে সঞ্চিত শক্তি মূলত আমরা তিন ভাবে বের করতে পারছি, একটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার, একটা হচ্ছে হাফ কিউ ভি, আর একটা হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে আমরা কোনটা কখন ইউজ করব পুরোটাই ডিপেন্ড করছে আমাদের কোন মানগুলো দেয়া আছে। আমাদের যদি ধারক এবং সরি ধারকত্ব এবং বিভব পার্থক্যের মান দেওয়া থাকে তাহলে আমরা সঞ্চিত শক্তি বের করার জন্য হাফ সিভি স্কোয়ার ইউজ করব। যদি আমাদের বলা থাকে যে না ধারকত্ব দেওয়া আছে এবং চার্জের মান দেওয়া আছে তাহলে হাফ কিউ স্কোয়ার বাই সি ব্যবহার করব। যদি চার্জ এবং বিভব পার্থক্যের মান দেওয়া থাকে তাহলে হাফ কিউ ভি ব্যবহার করব, ঠিক আছে বন্ধুরা? তাহলে কোন সূত্রটা কখন ব্যবহার করবো পুরোপুরি ডিপেন্ড করছে যে আমাদের ম্যাথে কোন মানগুলো দেয়া আছে। আচ্ছা, এখন আসো ধারককে কিভাবে কোন সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। যেহেতু আমরা ধারকের ক্ষেত্রে দেখেছিলাম যে দুটো সমান্তরাল পাদদণ্ড নিতে হয়, তাই আমরা এখানে দুটো সমান্তরাল পাদদণ্ড নিয়েছি। দেখো এই দুটো সমান্তরাল পাদদণ্ডের দুই দিকে দুটো রেখা দিয়েছি, এটাকে দিয়ে আমরা ধারকের চিহ্ন হিসেবে এটাকে ব্যবহার করছি। কিন্তু তুমি যদি লক্ষ্য করে দেখো কোষ যেটা আমাদের বা ব্যাটারি, সেটার জন্য আমরা দুটো রেখার মধ্যে একটা ছোট আর একটা বড় ব্যবহার করে থাকি, কিন্তু ধারকের ক্ষেত্রে দুটোই সমান্তরাল সরলরেখা ছোট হবে বা একই সাইজের হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কোষ আর এটা হচ্ছে আমাদের ধারক। তাহলে কোনটা ইউজ করব ধারকের সংকেত হিসেবে, আমরা দুটো সমান্তরাল সরলরেখার দুই সাইডে দুটো রেখা কল্পনা করে, ঠিক আছে? আচ্ছা, এখন অনেক সময় বন্ধুরা এমন হয় যে আমাদের কাছে প্রয়োজনীয় কিছু জিনিস আছে, যেমন ধরো চারটা ধারক আছে তোমার কাছে, সি ওয়ান সমান সমান ধরো আছে 4 মাইক্রোফ্যারাড, সি টু সমান সমান আছে 2 মাইক্রোফ্যারাড, সি থ্রি সমান সমান আছে 5 মাইক্রোফ্যারাড এবং সি ফোর সমান সমান আছে 3 মাইক্রোফ্যারাড। অর্থাৎ আমার কাছে চারটা ধারক আছে বা ধারকত্ব বিশিষ্ট চারটা ভিন্ন ধারকত্ব বিশিষ্ট চারটা ধারক রয়েছে এবং প্রত্যেকটারই মান আমার জানা আছে 4 মাইক্রোফ্যারাড। আচ্ছা, মাইক্রোফ্যারাড মানে কি, 1 ফ্যারাড সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 মাইক্রোফ্যারাড বা 1 মাইক্রোফ্যারাড সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড, ঠিক আছে?
তো 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাডটাকে বলতেছি আমরা কি মাইক্রো ফ্যারাড ঠিক আছে তার মানে 1 ফ্যারাডের থেকে অনেক অনেক ছোট তাহলে আমার এখানে চারটা ধারক আছে যাদের প্রত্যেকটার মানই মাইক্রো ফ্যারাডে আছে 4 মাইক্রো ফ্যারাড 2 মাইক্রো ফ্যারাড 5 মাইক্রো ফ্যারাড 3 মাইক্রো ফ্যারাড বাট আমার প্রয়োজন ভিন্ন কোন ধারক ঠিক আছে যেমন ধরো আমার প্রয়োজন পড়ছে 6 মাইক্রোফ্যারাড কিন্তু আমার কাছে আছে এই চারটা তাহলে আমি কি করব হ্যাঁ তোমরা 19 এ শিখে আসছো চলদ্বয়ীতে যে রোধকে আমরা কিভাবে একাধিক রোধকে মিলে একটা ভিন্ন রোধে পরিণত করতে পারি অর্থাৎ রোধের সমবায় সংযোগ বা তুল্য রোধ নির্ণয় করা তোমরা ওখানে দুটো পদ্ধতি শিখে এসেছো সমবায় সংযোগটার একটা হচ্ছে শ্রেণী সংযোগ আর একটা ছিল সমান্তরাল সংযোগ ধারকের ক্ষেত্রেও সেম ধারকেরও সমবায় সংযোগ দেওয়া সম্ভব অর্থাৎ একাধিক ধারককে একসঙ্গে ব্যবহার করা যায় এবং তারা সম্মিলিতভাবে একটা ভিন্ন ধারক হিসেবে কাজ করবে বা তাদের মানগুলো মিলে একটা ভিন্ন মানে পরিণত হবে যেটাকে আমরা বলি তুল্য ধারকত্ব ঠিক আছে তাহলে তুল্য ধারকত্বের উপর ডিপেন্ড করছে আমি কত মানটা পাবো ঠিক আছে অত ওই ধারকগুলো মিলে কত ধারকের ন্যায় বিহেভ করবে তাহলে এখানে আমার যে চারটা ধারক আছে আমি যদি এদেরকে সমবায় সংযোগে ব্যবহার করি তাহলে যে নতুন ধারকত্বটা পাবো বা তুল্য ধারকত্ব পাবো তারা কেউই এই চারটার মতো হবে না এদের থেকে ডিফাইন কোনো মান আসবে তো দেখো বন্ধুরা আমার প্রয়োজন পড়ছে ধরো যে 6 মাইক্রো ফ্যারাড তাহলে অবশ্যই আমি এই চারটার যে কোনো একটা ব্যবহার করতে পারবো না কারণ কোনোটাই 6 ফ্যারাড না তাহলে আমাকে কমপক্ষে দুটা বা কমপক্ষে তিনটা ব্যবহার করে এই 6 মাইক্রোফ্যারাডের চাহিদাটা পূরণ করতে হবে ঠিক আছে তাহলে এটা কিভাবে করবো এখন আমরা দেখব তাহলে ধারকের যে সমবায় সংযোগ সেই সমবায় সংযোগ বলতে আমরা কি বুঝতেছি একাধিক ধারক মিলে একটা ধারক হিসেবে যদি বিহেভ করে তাহলে আমরা সেটাকে বলবো সমবায় সংযোগ এই সমবায় সংযোগ দুভাবে দেয়া যায় একটা হচ্ছে শ্রেণী সংযোগ আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ ক্লিয়ার তাহলে শ্রেণীতে ব্যবহার করতে পারি অথবা সমান্তরালে ব্যবহার করতে পারি মজার বিষয় হচ্ছে তোমরা 19 এর রোধের সমবায় সংযোগের ক্ষেত্রে দেখেছো এগুলো যখন আমরা শ্রেণীতে ব্যবহার করি তখন কি করতাম আর এর সমান সমান ছিল যতগুলো যোগ শ্রেণীতে ব্যবহার করছি সেগুলো যোগফলের সমান তাই না কিন্তু সমান্তরাল সংযোগটা ছিল কিরকম সমান্তরাল সংযোগের তুল্য ধারকত্ব নির্ণয় করেছিলাম আর পি সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 এভাবে এই দুটো সূত্রের ব্যবহার করায় ঠিক আছে তাহলে শ্রেণীতে করলে আমার কি ছিল সবগুলো যোগফলটাই ছিল তুল্য ধারকত্ব সমান্তরালে যুক্ত করলে কি ছিল তাদের বিপরীত রাশির যোগফলগুলোই ছিল তুল্য ধারকত্বের বিপরীত রাশি এখানে তার উল্টাটা ঠিক আছে তাহলে রোধের ক্ষেত্রে যেটা ছিল ধারকের ক্ষেত্রে কি হচ্ছে সম্পূর্ণ তার উল্টো তাহলে উল্টোটা বলতে আমরা এটা বুঝতেছি যদি আমি শ্রেণীতে সংযুক্ত করি তাহলে শ্রেণীতে সংযুক্ত করলে তার তুল্য ধারকত্ব কিভাবে নির্ণয় করব তুল্য ধারকত্ব নির্ণয় করব রোধের যেটা সমান্তরালের সংযোগে ছিল সেটা অর্থাৎ 1/CP সমান সমান সরি 1/CA সমান সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস সো অন অর্থাৎ যতগুলো থাকবে সবগুলোই আর সমান্তরালে যখন আমি যুক্ত করব তখন তার ধারকত্ব হবে তাদের ধারকত্বের যোগফলগুলো ঠিক আছে এভাবে যতগুলো আছে সবগুলো যোগফলটাই হচ্ছে তার সিপি তাহলে বন্ধুরা আমি এখানে যে চারটা ধারক নিয়েছি এই চারটার মধ্যে আমি বলেছিলাম যে চারটাকে ব্যবহার করে আমাদের দরকার বা আমার দরকার সি ইকুয়াল টু যেন 6 মাইক্রোফ্যারাড হয় অর্থাৎ আমার তুল্য ধারকত্বটা যেন 6 মাইক্রোফ্যারাড হয় এটা কিভাবে সম্ভব দেখো আমি যদি 2 এবং 4 এই দুটাকে যদি সমান্তরালে সংযুক্ত করি অর্থাৎ সমান্তরাল বলতে এখানে একটা এখানে একটা এইভাবে যদি সমান্তরালে সংযুক্ত করি তাহলে কি হবে এরা আমাকে সিপি সমান সমান 2+4 মিলে 6 মাইক্রোফ্যারাড বিহেভ করবে ঠিক আছে বা এরা আমাকে 6 মাইক্রোফ্যারাডের প্রয়োজনীয়তাটা পূরণ করবে তাহলে এভাবে আমরা যে কোনো দুইটা হোক তিনটা হোক চারটা হোক
আমাদের এক কথা যতটা দরকার ততগুলোকে ব্যবহার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ধারকত্বটা লাভ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, এটা ডিপেন্ড করছে আমাদের চাহিদার উপরে আমরা কিভাবে এগুলোকে ব্যবহার করব। তাহলে একটা জিনিস দেখো বন্ধুরা, আমার যদি 6 মাইক্রোফ্যারাড যেহেতু প্রয়োজন ছিল, তাহলে এই 6 মাইক্রোফ্যারাডের জন্য আমি 2 এবং 4 নিয়েছি। তো দেখো 2 4 দুটার থেকেই বড় একটা মাইক্রো মান আমি পেয়েছি, তাই না? তার মানে আমার যেটা আছে তাদের থেকে যদি বেশি মানের প্রয়োজন হয় তাহলে আমি কি করব, সেগুলোকে সমান্তরাল সংযোগ করব অলওয়েজ। তাহলে সমান্তরাল সংযোগ কখন করছি আমরা, যখন আমাদেরকে বড় কোনো মান, যেগুলো ধারকত্ব আমাদের কাছে আছে তার থেকে বড় কোনো মানের প্রয়োজন, তখন আমরা সেগুলোকে সমান্তরাল সংযুক্ত করছি। আর শ্রেণীতে কখন সংযুক্ত করব, তাহলে তার বিপরীতটা, অর্থাৎ যখন আমার ছোট কোনো মানের প্রয়োজন হবে। ধরো আমার 2 মাইক্রোফ্যারাড আছে, 3 মাইক্রোফ্যারাড আছে, 4 আছে, 5 আছে, আমার দরকার 1 মাইক্রোফ্যারাড অথবা হাফ মাইক্রোফ্যারাড, তখন আমাকে কি করতে হবে, এগুলোকে শ্রেণীতে সংযুক্ত করতে হবে। শ্রেণীতে সংযুক্ত করেই ছোট মানটা নিয়ে আসতে হবে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এভাবে আমরা, এখন প্রশ্ন হলো বন্ধুরা, যে এই যে আমরা ধারক বা ধারকত্বটা শিখছি, এটা আমরা কোথায় ব্যবহার করি বাস্তব জীবনে? তোমরা সবাই কম বেশি এটার নাম শুনে আসছো ইংলিশে, ক্যাপাসিটর। ঠিক আছে, এই যে ক্যাপাসিটর শব্দটা ব্যবহার করা হয়, এই ক্যাপাসিটরই বাংলাটাই হচ্ছে ধারক, আর এর ধারকত্বের ইংলিশ হচ্ছে ক্যাপাসিটেন্স। ঠিক আছে, সেখান থেকে মূলত সিটা আসছে, ধারককে যে আমরা সি দিয়ে প্রকাশ করছিলাম, এই সিটা আসছে কোথা থেকে, সেই ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটর থেকে। ঠিক আছে, এটা বাস্তব জীবনে কোথায় পরি ব্যবহার করি আমরা? তোমরা সবাই ব্যবহার করো ফ্যানে, তাই না? কিছু ফ্যান একটু স্লো ঘোরা শুরু করলেই আমরা বলে দিই যে ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে। তার মানে ক্যাপাসিটরের বাস্তব প্রয়োগ দেখতে গেলে আমাদেরকে ফ্যানের দিকে তাকাতে হবে। এরকম আরও অনেক ব্যবহার আছে ক্যাপাসিটরের। ক্যাপাসিটরটা কি করে, সাময়িক চার্জার হিসেবে কাজ করে। কারণ কি, এর মাঝে যে আমরা চার্জকে জমা করে রাখছি, এই জন্য এটা সাময়িক, এমন না যে আমি এটাকে চার্জ জমা করে রেখে দিয়ে দুই দিন পর ব্যবহার করতে পারবো। হয়তো কোনো কারণে এমন হতে পারে, যেমন ধরো যে আমাদের বাসা বাড়িতে যে আমরা ফ্যানে ক্যাপাসিটরটা ইউজ করি, যদি এমনই হতো ওটা চার্জার হিসেবে কাজ করতো, তাহলে আমরা কি করতাম, ওখানে ফ্যানটাকে চার্জ করে রেখে দিতাম সব ফ্যানই, তাহলে দুই দিন পর বা কারেন্ট চলে গেলে ওটাকে ব্যবহার করতে পারতাম। কিন্তু এই ঘটনাটা ঘটে না, এটা আসলে কি করে, সাময়িক, অর্থাৎ যখন তড়িৎ পরিবহন চলে সেই সময়ের জন্যই সে কিছুটা চার্জ জমা করে রাখে, তড়িৎ পরিবহন বন্ধ হয়ে গেলে তার চার্জটা আবার নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা ধারকটা ব্যবহার করে থাকি। তাহলে আমাদের যেটা চার্জার, সেই চার্জার এবং ধারক কিন্তু সেম জিনিস না। চার্জারটাকে আমরা কয়েকদিনের জন্য জমা করে রেখে ব্যবহার করতে পারি, বা যে কোনো মুহূর্তে কারেন্ট ছিল না এইরকম সময় ব্যবহার করতে পারলেও, ক্যাপাসিটেন্স বা ধারক যেটা, এর জন্য ব্যবহার করতে পারছি না। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটরটা আমরা মূলত কোন ক্ষেত্রগুলোতে ব্যবহার করি, যেখানে আমাদের সাময়িক অর্থাৎ তাৎক্ষণিক মুহূর্তে আমাদের চার্জ প্রয়োজন পড়ে। তাহলে ফ্যানে কেন এটাকে ইউজ করি বলো দেখি। ফ্যানে এই কারণে ইউজ করি যে আমরা জানি বাসা বাড়িতে আমরা যে কারেন্টটা ব্যবহার করি, এটা হচ্ছে এসি কারেন্ট, তাই না? অর্থাৎ প্রতিনিয়ত এরকম দিক পরিবর্তন করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এখানেই দেখো বন্ধুরা, কখনো সেটা সর্বোচ্চ মান দিচ্ছে, কখনো সেটা সর্বনিম্ন মান দিচ্ছে। তাহলে এমন হওয়া উচিত ছিল ফ্যান একবার জোরে ঘুরবে আর একবার বন্ধ হয়ে যাবে, বা বিপরীত দিকে ঘোরা শুরু করবে, কিন্তু ফ্যানের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না। কারণ কি, এই ক্যাপাসিটর, যখন আমাদের এই জায়গায় কারেন্ট আসছে, এই জায়গাটাতে কারেন্ট আমরা পাচ্ছি না, তখন এই জায়গায় কারেন্টের যে চাহিদাটা সেটা পূরণ করছে কে, ক্যাপাসিটর। অর্থাৎ যে সাময়িক কয়েক দশমিক সামথিং সেকেন্ডের জন্য যে ফ্যানটা বন্ধ হওয়ার উচিত ছিল, সেই সময়টা আমাদেরকে ক্যাপাসিটর, এখানে তার মাঝে যে চার্জটা জমা ছিল সেই চার্জটা দেওয়ার কারণে তড়িৎ পরিবহন শুরু হয়, ফলে আমাদের ফ্যানটা বন্ধ হয়ে যায় না, কন্টিনিউয়াস একটা স্পিডে ঘুরতে থাকে। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা সাময়িক ক্ষেত্রে বা তাৎক্ষণিক চার্জের প্রয়োজন পড়লে ক্যাপাসিটরটা ব্যবহার করে থাকছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের ক্যাপাসিটরের নিয়ে আলোচনা বা ধারক নিয়ে আলোচনা। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমাদের পরবর্তী লেকচার শোনার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।